সকাল সকাল ঘুম থেকে উঠেই গাছের ফুল তোলাটাই আমার প্রথম কাজ আর গাছে জল দেওয়াটাই তা আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি তাও সাড়ে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উপরে মামা একদম মাথার ওপরে দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড রোদ্দুরও উঠে গেছে কিন্তু গরমের মধ্যে কি করব এইটুকানি কাজ তো করতেই হবে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে গাছের ফুলগুলো আগে তুলে নিলাম তুলে নিয়ে এবার আমাকে নিচে বাসি কাজ সারতে যেতে হবে তাই জন্য গাছের ফুলগুলো বেলফুল অনেক ফুটেছে সময় লাগে তুলতে তাও অল্প অল্প করে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কই কটা ফুল তুললাম আরও রয়েছে ফুল এখন আমার তোলার অত সময় নেই পরে আমি তুলবো তাও যতটুকু পারছি আমি তুলে নিই তুলে নিই আমার নিজের বাসি কাজের জন্য ঘরে চলে যায় বিছানাপত্র যা হয়ে রয়েছে দেখে আমার পাগলামি হয়ে পাগল হয়ে যাবো কেননা দিন এরা এত দুষ্টুমি করে ঘরের মধ্যে পেন্সিল রবার রঙ করতে বসলে কোনো জিনিসই কোনো জায়গা মতন রাখে না সব কিছুই আমাকে আস্তে আস্তে গুছিয়ে রেডি করে দিতে হয় না হলে এরা আবার আবার সকালবেলা থেকে নোংরা করতে শুরু করবে তাই জন্য আগে আগে উঠে আমি আমার বিছানাপত্র পরিষ্কার করতে শুরু করে দিলাম বই খাতাগুলো রেডি করে দিই কেননা মেয়ের সকালবেলা নটার সময় ক্লাস আছে মেয়ের নটার সময় ক্লাস আছে ছেলেরও দশটা নটার সাড়ে আটটা থেকে ক্লাস আছে এখন অনলাইন ক্লাস চলছে যেহেতু ওই জন্য আমার সময় খুব কম তাই আমিও ভিডিও করতে পারছি না খুব একটা ভালো করে যেহেতু দেড় জিবি নেট এর মধ্যে ভিডিও করা সম্ভব না ছেলে ছেলেমেয়ের আগে ক্লাস মেয়ের আগে ক্লাসের ইম্পর্টেন্ট তারপরে আগে ভিডিও করা তাই আমি অল্প করেই একটা ছোট্ট ভিডিও বানালাম তা বিছানাটা পরিষ্কার করে নিই ততক্ষণ আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে ফেলি যদি আমার এই ছোটোখাটো সংসারের খুঁটিনাটি কাজ আর এই ছোটোখাটো ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনার আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই কাজগুলো কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা জানাবেন কেননা আমি দেখতে আমার হয়তো মনে হচ্ছে যে কোনো কিছু প্রবলেম হচ্ছে না তাও আপনাদের আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি কিছু কমেন্ট করে জানাবেন যে ঠিক আছে কি না আর আমার এই মোটামুটি বিছানা বইপত্র গোছানো হয়ে গেছে বিছানাও রেডি হয়ে গেছে এবার ওরা আসবে দুষ্টুমি করবে এই বিছানাটা না রেডি করলে এর মধ্যেই আবার দুষ্টুমি করবে সকালবেলা বাসি গাছটা না সারলে বাজে বাজে দেখায় তাই বিছানা তুলে বিছানা তুলে বিছানা তুলে ঘর টরগুলো ঝেড়ে নিলাম কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম তাই ভাবছি মটরটা ঘুগনি করে নেব তাই মশলা টসলা করে নিলাম কড়াইতে তেলও দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন মশলা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে আমি মশলাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমেটো দিয়ে দিয়েছি আর তোমার টমেটো দিলাম দুটো টমেটো দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে জিরের গুঁড়ো দেবো অল্প করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই ততক্ষণ তোমরা দেখতে থাকো মশলাটা কষছে মশলাটা কষার পরে এরকম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষতে থাকছি কষার পরে আমি সানরাইজের একটা চানা মশলা ছিল ওই মশলাটা দিয়েছি দিয়ে বেশ ভালো করে কালারও চলে এসছে নুনও দিয়েছি দেওয়ার পরে ভালো করে কালার চলে এসেছে কালার আসার পরে আমি প্রেশারে যেহেতু মটরটা সিটি মেরে নিতে হয় তাই জন্য মটরটা অল্প করে সেদ্ধ বাকি ছিল তাও আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রেশার বন্ধ করে আবার সিটি মেরে নিয়েছি যাতে মটরগুলো ফেটে যায় তাহলে খেতে খুব ভালো লাগবে আর মশলাটা মশলাটা তোমার মটরের ভেতরেও ঢুকে যাবে তা মোটামুটি আমি ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটু লেবুর রস দিয়েছিলাম দিয়ে প্রেশারটা বন্ধ করে দিয়েছি আমার ময়দা মাখা হয়ে গেছিলো তাই আমি পরোটাও বেলতে শুরু করে বেলে একটা পরোটা ভালো করে ভেজে নিলাম সব কটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব না তাই একটা ছে মেয়ে যেহেতু চৌকো পরোটা খেতে ভালোবাসে ওর জন্য চৌকো পরোটা ছিলও খেতে ভালোবাসে টাইম নেই বলে তাই জন্য ওর জন্য গল্প গোল পরোটাই করে দিয়েছি ঘুগনি আমার মোটামুটি রেটই দেখেই বুঝতে পারছো তখন কেমন লাগছিল দেখতে এখন ঠিক আছে আমি খাবার দিতে বসে গেছি ওদেরকে ছেলেকে আর ওর বাবাকে আমি খাবার বেড়ে দিচ্ছি বেড়ে দেওয়ার পরে তারপরে ওদেরকে পাওয়াটা দিলাম ওরা খেয়ে বলবে যে আমার ঘুগনি রান্নাটা কেমন হয়েছে বাড়িতে প্রত্যেকেই ঘুগনি রান্না করো স্পেশাল কিছুই না তাইও আমি একটুখানি শেয়ার করলাম যেহেতু আমি আজকে সারাদিন সেভাবে কিছু রান্না করিনি তাই এটা করেছি তাই জন্য তোমাদেরকে দেখালাম তা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো এই আমার পরোটা ঘুগনি রেডি সবাই খেতে বসে গেছে আমার পুচকি মেয়েটাও খাচ্ছে একটু একটু খেতে শিখেছে এই পুচকিটা তা একটু একটু খেতে খেতে বলছে মা খুব ভালো হয়েছে আমারও শুনে খুব ভালো লাগছে যে ও বলছে যে মা খুব ভালো হয়েছে এই যে আমার বর পাগল বর একটা টাটা বাই বাই